হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গ্রামীণ ব্লগসের নতুন একটি ভিডিওতে। আমি রিদুয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জার্সি গরু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দর্শক বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এ জাতের গরু উন্নতকরণ করা হয় ব্রিটিশ চ্যানেলের জার্সি দ্বীপে। এদের গায়ের বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ হচ্ছে আংশিক মৃগ শিশুর বর্ণ, যার মধ্যে সাদা দাগ থাকতেও পারে এবং চোখের চারপাশে কালো বৃত্ত আছে। এদের পিঠ হয় সোজা এবং মেরুদণ্ডের প্রান্ত বাঁক হয় সমতল। কপাল বেশ চওড়া এবং চোখগুলোও বেশ উজ্জ্বল। এদের মাথা হয় সুগঠিত, যা শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ। জার্সি গরু তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য বেশ পরিচিত, এবং তা হচ্ছে সুগঠিত দৃঢ় উলান, যা শরীরের সাথে সুন্দরভাবে যুক্ত, এবং তাদের বাচ্চা প্রসবের কোনো জটিলতা নেই। এদের শরীরের কাঠামো বেশ শক্ত, যার কারণে তারা যে কোনো প্রকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, বিশেষ করে খুব গরমেও। এদের রক্ষণাবেক্ষণের জন্য খুব কম খরচ হয়, কারণ তাদের দেহটা খুব ছোট খাটো। যেসব জার্সি সার ওজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাদের ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে হয়, কারণ এদের ব্যবহার বেশ রুক্ষ্ণ। এরা সারা বিশ্বে ভালো জাত হিসেবে পরিচিত, কারণ এ গরু যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, এবং দুধ মাখনের পরিমাণ অধিক এবং দুধের চর্বির পরিমাণ 5%। এ জাতের বকন প্রথম বাচ্চা দেয় 25 থেকে 30 মাস বয়সে, এবং বাচ্চা প্রসবের অন্তর্বর্তীকালীন সময় 12 থেকে 13 মাস। ভালো যত্নকারী খামারে এরা দুগ্ধদানকাল সময় দুধ দেয় 4,500 লিটার। পূর্ণবয়স্ক একটি ষাঁড়ের ওজন 600 থেকে 700 কেজি এবং গাভীর ওজন 500 কেজি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে গ্রামীণ ব্লগস চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।